সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি বরদা ব্রহ্মচারী, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি বেগম রোকেয়া কলেজ। আজকে আমি তোমাদের যে অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটার পরিচিতি শুরুতেই করিয়ে দেই। আজকের পাঠ পরিচিতি শ্রেণী একাদশ, অধ্যায় যুক্তিবিদ্যা প্রায়োগিক, আর আজকের আলোচনার বিষয়বস্তু যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। যুক্তিবিদ্যা এবং যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান এই দুটোর মধ্যে সম্পর্ক বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতেই আমাদের যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে বিশদভাবে জানতে হবে, অথবা মোটামুটি একটু ধারণা গ্রহণ করতে হবে, তাহলেই এই দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয়ে আমাদের সুবিধা হবে। শুরুতেই যুক্তিবিদ্যার সংজ্ঞা আমরা জেনে নেই। যে ব্যবহারিক বিজ্ঞান ভ্রান্তিকে পরিহার করে সত্যকে অর্জন করার উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাকে যুক্তিবিদ্যা বলে থাকে। যুক্তিবিদ্যা সম্পর্কে প্রখ্যাত যুক্তিবিদ জেস মিল সংজ্ঞা দিয়েছেন। তার মতে যুক্তিবিদ্যা হচ্ছে বোধশক্তির যেসব ক্রিয়া পদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান। জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান। অপরদিকে যুক্তিবিদ IM কপি বলে থাকেন, যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা। তো এ দুটি সংজ্ঞা থেকে আমরা বিশ্লেষণ করলে বলতে পারি, যুক্তিবিদ্যা হলো এমন একটি আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান যা সত্যকে অর্জন ও মিথ্যাকে পরিহার করার নিমিত্তে বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং যুক্তি ও যুক্তিবিন্যাসের সহায়ক প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। যুক্তিবিদ্যা সম্পর্কে এর আগে অনেকবার বলার কারণে নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। আমরা এখন চলে যাব কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে জানতে। কম্পিউটার বিজ্ঞান জ্ঞানের এমন একটি শাখা যেখানে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয় এবং এসব গণনা সম্পাদনের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে তথ্যের উন্নত ব্যবহারের মাধ্যমে মানবজাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধন করা। তত্ত্ব, প্রকৌশল ও পরীক্ষা নিরীক্ষা এই তিন মিলেই কম্পিউটার বিজ্ঞান। কম্পিউটার বিজ্ঞান আধুনিক জগতের আমাদের নিত্য সঙ্গী। কম্পিউটার ছাড়া আমরা কোনো কিছুই আসলে কল্পনা করতে পারি না। কম্পিউটারের বদৌলতে আমরা আজকে এভাবে ক্লাস নিতে পারছি। কম্পিউটারের ভূমিকা, কম্পিউটারের প্রয়োজনীয়তা, কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে আসলেই বিস্তারিতভাবে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তবে এটুকুই বলতে পারি যে কম্পিউটার ছাড়া আসলে একদিনও অথবা জীবনের যে একটা মুহূর্ত আমরা কল্পনা করতে পারি না। কম্পিউটার বিজ্ঞান বিজ্ঞানের একটি আশীর্বাদ। পরিশেষে বলা যায়, যুক্তিবিদ্যার ধারণা ও পদ্ধতিগুলো একটি সূক্ষ্ম পথ দিয়ে কম্পিউটার বিজ্ঞানের মধ্যে ঢুকে যাচ্ছে বলেই যুক্তিবিদ্যাকে কম্পিউটার বিজ্ঞানের গণনা প্রণালী বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যুক্তিবিদ্যার যে জ্ঞান অর্জন করি, যুক্তিবিদ্যার যে ধারণা এবং পদ্ধতিগুলো, এগুলো কি একটি সূক্ষ্ম পথ দিয়ে কম্পিউটার বিজ্ঞানের মধ্যে ঢুকে যাচ্ছে। কম্পিউটার মূলত দুটো লজিক দিয়ে কথা কাজ করে, হ্যাঁ, বাইনারি সিস্টেমে। এটা তোমরা ICT বিষয়ে আরও বিশদভাবে জানতে পারবা। মূলত কম্পিউটার বিজ্ঞানের বিস্তীর্ণ বর্ণালী এলাকায় যুক্তিবিদ্যা তার নিজস্ব ব্যবহার ও প্রয়োগ খুঁজে পাচ্ছে। এ দুটি সংযোগের ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন মতবাদ। যুক্তিবিদ্যা কম্পিউটার বিজ্ঞানকে দিচ্ছে একটি ঐক্যবদ্ধ মৌলিক কাঠামো এবং নানাবিধ আচরণবিধি, যার দ্বারা কম্পিউটার বিজ্ঞানের পক্ষে গাণিতিক সমস্যাগুলি বর্ণনা ও বিশ্লেষণ করা সহজতর হচ্ছে। আমরা কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে অনেকটাই জানি, তারপরেও এখানে যুক্তিবিদ্যার সঙ্গে কম্পিউটারের সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা একটু আলোচনা করলাম। এখন যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যকার সম্পর্ক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের সুবিধা হবে, প্রথমেই আমরা জেনে নিই
ও যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য। প্রথমত, যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞান উভয়ই আকারগত বিজ্ঞান। যুক্তিবিদ্যা যুক্তির আকার, সূত্র, গঠন পদ্ধতি ইত্যাদি নিয়ে আলোচনা করে, আর কম্পিউটার বিজ্ঞান তত্ত্ব বা গণনার আকারগত দিক নিয়ে গবেষণা করে। দ্বিতীয়ত, উভয়ই ব্যবহারিক বিজ্ঞান, অর্থাৎ দুটোই আমাদের বাস্তব জীবনে প্রয়োগ হয়ে থাকে, অথবা আমরা সেগুলো বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি। যুক্তিবিদ্যা চিন্তা বা যুক্তির যেসব নিয়মকানুন প্রণয়ন করা হয় সেগুলোকে আমাদের বাস্তব চিন্তা ক্ষেত্রে ব্যবহার করার নির্দেশনা দেয়। আবার কম্পিউটার বিজ্ঞানও তার নিয়মকানুন এবং প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান দেয়। আমরা এখন কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু করতে পারি। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা এবং নিয়মকানুন এগুলো আমাদের জীবনের প্রভূত সমস্যার সমাধান দিয়ে আমাদের জীবনকে উন্নত করে তুলতে সক্ষম হয়েছে। অপরদিকে যুক্তিবিদ্যার আমাদের জীবনকে সকল ভুল ভ্রান্তি থেকে দূরে সরিয়ে এসে সত্যতার দিকে ধাবিত হতে সহায়তা করে। যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যকার বৈসাদৃশ্য, উভয়ের মধ্যে উদ্দেশ্য ও বিষয়বস্তুগত কিছু পার্থক্য রয়েছে, এটা ঠিক। তবে যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে মিথ্যাকে বর্জন করে সত্যকে অর্জন করা। এর মূল উদ্দেশ্য হচ্ছে অনুমান ও যুক্তি পদ্ধতি এবং এর কয়েকটি সহায়ক প্রক্রিয়া। অপরদিকে কম্পিউটার বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তথ্যের উন্নত ব্যবহারের মাধ্যমে মানব জাতির উন্নতি বিধান। এর আলোচ্য বিষয়ই হচ্ছে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা। অর্থাৎ এদের উদ্দেশ্য এবং বিষয়বস্তুগত পার্থক্য রয়েছে। দ্বিতীয়ত, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিদ্যা আর কম্পিউটার বিজ্ঞান একটি তত্ত্বমূলক বিদ্যা। অর্থাৎ একটি আদর্শমূলক, অপরটি তত্ত্বমূলক বিদ্যা, তত্ত্বমূলক বলাও যায়। যুক্তিবিদ্যা আদর্শের আলোকে সত্যকে অর্জন করে, অপরদিকে কম্পিউটার বিজ্ঞান তথ্য ও উপাত্ত নিয়ে গবেষণা করে নির্দিষ্ট গণনামূলক সমস্যার সমাধান করে। তাহলে আদর্শের ভিত্তিতেও যুক্তিবিদ্যা ও কম্পিউটার বিজ্ঞানের মধ্যকার বৈসাদৃশ্য রয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, প্রতিটি বিজ্ঞানকেই যুক্তিবিদ্যার উপর নির্ভর করতেই হয়। কেননা একটি বিজ্ঞান যখন তার সংশ্লিষ্ট বিভাগের নিয়মকানুন আবিষ্কার করে এবং তা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে, তখন তাকে যুক্তির নিয়মাবলী অনুসরণ করতেই হয়। এ অর্থে একটি বিজ্ঞান হিসেবে কম্পিউটার বিজ্ঞানকেও যুক্তিবিদ্যার উপর অনেকটাই নির্ভর করতে হয়। আমরা আজকের এই ক্লাসে যুক্তিবিদ্যা এবং কম্পিউটার বিজ্ঞান কি এবং তাদের মধ্যকার সম্পর্ক, অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আজকের মতো আজকের এই ক্লাসে এ পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।